এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা দেশ কার্যত প্রহর গুনছে, টান টান উৎসাহ, সবকিছু যাতে ঠিকঠাক হয় সেদিকে নজর রয়েছে উদ্যোক্তাদের। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এই রাম মন্দির আবেগকে আরো জাগরিত করার সব রকম চেষ্টা করা হচ্ছে। বাংলাতেও বিজেপির নেতারা নানা কর্মসূচি নিচ্ছেন, অনেকেই অযোধ্যায় না গিয়ে নিজের এলাকায় থেকে রাম পুজোয় অংশ নেবেন, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বহু জায়গায় এই রাম মন্দির ইস্যুর সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতি। আর সেই নিরিখে রাম মন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে যদি বাধা পান তবে কি করবেন? এ নিয়ে এবার হেল্পলাইন চালু করলো বঙ্গ বিজেপি। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স হ্যান্ডেলে এ নিয়ে লেখা হয়েছে, সেখানে লেখা হয়েছে, 22 জানুয়ারি 2024 কোনো জায়গায় রাম মন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে কোনো বাধা পেলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনি সহযোগিতার জন্য কল করুন হেল্পলাইন নাম্বার 7605026115। এই নম্বরে প্রয়োজনে ফোন করতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা দরদারে হাজির হয়েছে এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে। দেশ বিদেশের অনেক অতিথিরা হাজির, এক অন্যরকম উন্মাদনা। কিন্তু বাংলায় সেই অনুষ্ঠান পালনে কেউ যদি ব্যাগরা দেওয়ার চেষ্টা করে তবে আপনি ফোন করতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে। সেই হেল্পলাইন নাম্বার চালু করে দিল বঙ্গ বিজেপি। এই হেল্পলাইন নাম্বার আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন, সেখানে ফোন করলেই প্রয়োজনীয় সহায়তা করে দেবে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর একটি সংস্থার মাধ্যমেই নাকি 1,000 কোটি টাকা প্রচার করা হয়েছে, এমনটাই দাবি করলো ইডি। শুধু তাই নয়, ইডি জানিয়েছে শঙ্করের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যোগ রয়েছে 90টি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সঙ্গে। উল্লেখ্য, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘনিষ্ঠ বলে পরিচিত শঙ্কর আড্ডো। শঙ্করের স্ত্রী জ্যোৎস্না বর্তমানে বনগাঁ পুরসভার উপপ্রধান। দাবি করা হয়, জ্যোতিপুরের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরেই আড্ডো পরিবারের এই ফুলে ফেঁপে ওঠা। যদিও শঙ্করের স্ত্রী দাবি করেছিলেন মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে তার স্বামীকে। এদিকে শঙ্কর নিজে বালুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করতে চাননি ক্যামেরার সামনে। এইসবের মাঝেই ইডির দাবি, সরাসরি শস্য কেনাবেচার সঙ্গে জড়িত না থাকলেও রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার নেপথ্যে মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন শঙ্কর আড্ডো। কলকাতার মার্কোয়েস স্ট্রিটে শঙ্কর আড্ডোর বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের সংস্থা আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস আছে। ইডির দাবি, রেশন দুর্নীতির কালো টাকা দিয়ে তৃণমূল নেতার এই সংস্থার মাধ্যমে সোনা এবং বৈদেশিক মুদ্রা কেনা হয়েছে, হাওলার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে জালনোট সংক্রান্ত মামলাতেও নাম জড়িয়েছিল শঙ্কর আড্ডোর। যাব পরের খবরে, শেখ শাহজাহান কোথায়, পুলিশ কেন তাকে ধরতে পারছে না, সন্দেশখালী নাকি বাংলাদেশে রয়েছে, এই প্রশ্নগুলি ক্রমাগত চর্চায় উঠে আসছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের এই নেতাকে নিয়ে এখন নানা মুনির নানা মত তৈরি হয়েছে। কেউ কেউ গুজব ছড়িয়ে দিচ্ছেন এই আবহে শাহজাহানের এক ঘনিষ্ঠ দাবি করেন তার নেতা সন্দেশখালীতেই আছেন, শুধু ডেরাটা তিনি জানেন না। এই তথ্য সামনে আসায় চাপে পড়েছে পুলিশ, কারণ বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে পুলিশ কেন ধরতে পারছে না, সন্দেশখালীতে থাকা তো তাদের হাতের নাগালে রয়েছে। রাজ্যপালও কড়া মন্তব্য করেছেন। এদিকে শেখ শাহজাহানকে নিয়ে যখন বঙ্গের রাজনীতি সরগোল পড়েছে, তখন সন্দেশখালীতে শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সংবাদমাধ্যমের সামনে এসে জানান দাদা কোথায় আছেন সেটা তিনি জানেন না, তবে এলাকা ছাড়েননি বলে তার দাবি। আবার শনিবার শাহজাহানের এক ঘনিষ্ঠ সঙ্গী দাবি করেন এলাকা ছাড়েননি শাহজাহান, এত বছর ধরে তিনি যাদের উপকার করেছেন তারাই ওকে আশ্রয় দিয়েছেন। এই মন্তব্যেই এখন চাপ তৈরি হয়েছে, কারণ জানুয়ারি মাস শেষ হতে চললো, অথচ পুলিশ শাহজাহানের নাগালি পাচ্ছে না। জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, লাদেনের মতো অবস্থা হবে শেখ শাহজাহানের। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বারবারই শোনা যায় সনাতন শব্দটি, তবে সেই সঙ্গেই বারবারই প্রশ্ন ওঠে সনাতনীরা আদপে কাদের দিকে, মানে শুভেন্দু অধিকারীর দিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই কারোর কাছে। তবে 22 জানুয়ারি সর্বধর্ম মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মিছিলে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। এমনকি ট্রাস্টের পক্ষ থেকে এই মিছিলে অংশগ্রহণের বিষয়টি জানানো হয়েছে। ট্রাস্টের সম্পাদক তপন কুমার মিশ্র শনিবার জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে শুধু কলকাতা নয়, রাজ্যের 23টি জেলার সমস্ত ব্লকেই ভূদেব মণ্ডলী অর্থাৎ জেলা সংগঠনের সদস্যরা সংহতি মিছিলে অংশ নেবেন, কারণ বাংলায় ধর্মান্ধতার কোনো জায়গা নেই।
কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর হাজরা মোড় থেকে এই মিছিলে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী। একদিকে যখন অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন বাংলার বুকে হবে সর্বধর্ম মিছিল। কালীঘাটের মিছিলে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে বালিগঞ্জের কাছে গুরুদুয়ার ও পরে চার্চ ও মন্দিরেও শ্রদ্ধা জানাবেন তিনি। দেখবো পরের খবর। নকশার সমস্যা অচিরেই মিটবে বলে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নকশাল অথবা মাওবাদীদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর, তাতে দুপক্ষেরই প্রাণ যায়। তবে শনিবার ছত্তিশগড়ের বস্তারে যে সংঘর্ষ ঘটেছে তাতে 3 জন মাওবাদী নিকেশ হয়েছে, তার মধ্যে আবার 2 জন মহিলা। এই আবহে অমিত শাহ বলেছেন আগামী 3 বছরের সব ধরনের নকশাল সমস্যা থেকে মুক্ত হবে এই দেশ। অসমের তেজপুরে সশস্ত্র সীমাবলের 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা জানিয়েছেন অমিত শাহ। এদিকে অসমের শোণিতপুর জেলার অনুষ্ঠান অংশগ্রহণ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে সশস্ত্র সীমাবল বাহিনীর সদস্যদের ভূমিকায় প্রশংসা করেছেন অমিত শাহ। তার কথা, সিআরপিএফ এবং বিএসএফ এর সঙ্গে সশস্ত্র সীমাবলের জওয়ানরা যৌথভাবে নকশাল প্রভাবিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছেন। তারা আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করছেন। ওই অঞ্চলের মাদক ও বেআইনি অস্ত্র উদ্ধারের কাজে সশস্ত্র সীমাবলের জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে পড়েন। যাব পরের খবরে। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে প্রতিষ্ঠা দিবসে নেতাজি ইন্দোরে সভা করলো আইএসএফ। তবে রবিবার সেই সভায় দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকের বক্তব্য শুনতে যোগ দিলেন মাত্র 20 জন। তাদের সঙ্গে নিয়েই বিকল্প রাজনীতি সমাজ বদলের ডাক দিলেন নওশাদ। পাশাপাশি শাসক দলকে তার চ্যালেঞ্জ, 6 মাসের জন্য অর্থ দপ্তর তার হাত থেকে ছেড়ে দেওয়া হোক, দেখে নেবে কিভাবে চালাতে হয়, নইলে রাজনীতি ছেড়ে দেবেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ, কিন্তু আদালতের অনুমতি মেলেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হয় রবিবার, তবে সভা তেমন জমেনি, মাত্র 20 জন উপস্থিত ছিলেন সেখানে। তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই নওশাদের, তিনি বলেছেন সবাই লাইভে যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনে ফের ডায়মন্ড হারবারের লড়াইয়ে হুঙ্কার দিয়েছেন নওশাদ, চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের অর্থ ব্যবস্থা নিয়ে। তার কথা, আমি মুখ্যমন্ত্রীকে বলছি আগামী 6 মাসের জন্য ছেড়ে দিন অর্থ দপ্তর, আমাকে দায়িত্ব দিন, দেখিয়ে দেব কিভাবে চালাতে হয়, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। চোখ রাখব পরের খবরে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি তথা সংঘ পরিবার যে গোটা দেশে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে সেটা কারোর অজানা নয়। এবার পাল্টা রাজনৈতিক পদক্ষেপ এলো বিরোধী শিবির থেকে। অভিযোগ, তামিলনাড়ুর শাসক দল ডিএমকে নাকি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, এই অভিযোগ করেছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সকাল থেকেই দূরদর্শনে সরাসরি দেখা যাবে সেই অনুষ্ঠান। কিন্তু নির্মলার অভিযোগ, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান নাকি দেখানো হচ্ছে না দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মলা সীতারামন অভিযোগ করলেন, জানুয়ারির 22 এবং 24 তারিখে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকার। শুধু তাই নয়, রাজ্যের রাম মন্দিরগুলিতে ওই দিন নাকি পুজোও হবে না। দেখব পরের খবর। রাম সেবায় সরাজহস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব, সুন্দরবনের মধুর পর এবার বাংলা থেকে গেল চিনি আতপ চাল। দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদারের নিবেদন গোবিন্দভোগ চাল। মোট 1001 কেজি চাল বালুরঘাট থেকে রামনগরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রবিবার সকালে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অযোধ্যার উদ্দেশ্যে চিনি আতপ চাল পাঠানো হয়। বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট 1001 কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আমাদের জেলার এই চাল বিখ্যাত, খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রাম মন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে তিনি চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছে। রাম মন্দির উদ্বোধনের আগে ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা নগরীতে পৌঁছেছে উপহার। বাংলা থেকে গেছে, সুন্দরবন থেকে পাঠানো হয়েছে মধু। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মধু নিবেদন করেছেন, পূর্ব মেদিনীপুরের উপহার ফুল।
রাম মন্দির সাজানোর জন্য দিল্লির ব্যবসায়ীরা এজেন্ট মারফত চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল পূর্ব মেদিনীপুর থেকে কিনেছেন বলেই জানা গেছে। গ্ল্যাডিওরাস ফুলও পাঠানো হয়েছে। রাম মন্দিরের উদ্দেশ্যে ফুল পাঠিয়ে অত্যন্ত খুশি ফুল চাষিরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।